গুড মর্নিং বন্ধুরা, আজ 13 তারিখ, আজ গুরু পূর্ণিমা। তা আমি চলে এসেছি পুজো করতে, গুরুদেবকে চান করাবো চন্দন সহযোগে পঞ্চামৃত দিয়ে। সকাল থেকে ফুল তোলা, ঠাকুরের বাসন মাজা, আসন পরিষ্কার করা অনেকটা সময় লেগে যায়। তাও ভালো লাগে, যার জন্য আলোর পথে আমরা এসেছি, তার জন্য একটু ধীরে সুস্থে পুজো করলেও অসুবিধা নেই আমার। আজ এক সিদ্ধ ভাত খেতে হয় গুরুদেবের। যা হোক, গুরুদেব তো আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিলেন, তার জন্য আজ এই দিনটা খুব দরকার। অবশ্য আজ এবেলা রান্নার অত চাপ নেই, কারণ আমিষ খাবো না। তো গোবিন্দভোগ চালের এক সিদ্ধ ফেনা ভাত রান্না করব, তাই একটু সময় দিয়ে পুজোটা করতে পারবো। আর দেখবে, পুজোটা ভালোভাবে হলে মনটাও শান্তি লাগে, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটা হয়ে গেল, এখন চা করতে চলে এলাম। চা খেয়ে তারপরে রান্নার দিকে যাব। চা খেয়ে রান্নার দিকে চলে এসেছি, এখন সিদ্ধ ভাত আর এই ভাজাগুলো করব, তাহলে আমার রান্না হয়ে যাবে এই বেলার মতো। রান্না আমার কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু কাজের চাপ নেই, আমি ঘুম দিয়ে উঠে টুকিটাকি কাজ করে সন্ধ্যা হয়ে গেল। যেহেতু গুরু পূর্ণিমা, আমি সাবুক দিলাম, দিয়ে পুজো করলাম। এবার আবার রাতে রান্নার দিকে যাব। পনিরের তরকারি আর ভাত, রাত্রে আর বেশি কিছু করব না। রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ব্লগটি এখানে শেষ করব। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। এবার নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে বলছি।